অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। বছরের শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনাদের জন্য একটা ভালো মাপের ঈদের অফার নিয়ে আসলো। সেটা হলো বন্ধুরা, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক কথা বলা চলে ইন্টারনাল ফ্রি প্রশিক্ষণ, জাস্ট নাম মাত্র একটা কোর্স ফি দিবেন, কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি পাবেন। লাইক দ্যাট এইখানে আপনার ক্যাটাগরি আছে, একের থেকে শুরু করে দেখেন ইন টোটাল 13টা ক্যাটাগরি আছে। এই 13টা ক্যাটাগরিতে যদি আপনি প্রশিক্ষণ নিতে চান, এখানে আপনার 8ম শ্রেণী SSC-HSC পাশ করলেই কিন্তু প্রশিক্ষণগুলো নিতে পারবেন। আর এর থেকে বড় কথা হলো, আপনি এইখানে যে কোর্সটাই নেন, কোনো কোর্সের উপর ভিত্তি করে আপনি সর্বনিম্ন 6,000 টাকা, উপরে 18,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ই পাবেন, ভাতা পাবেন। সো আমার মনে হয় বেকারদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এর চেয়ে বড় কোনো আর ই হতে পারে না। আমি এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, এই সার্কুলার লিঙ্ক আমার একদম ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা অবস্থায় আসবেন। আশা করি প্রথমে পাবেন যুব উন্নয়ন অধিদপ্তর, ভাতা 18,000, সরকারি প্রশিক্ষণ 2021। আপনারা এটাতে ক্লিক করবেন, করা মাত্র কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এখানে পেজ আছে, ইনটোটাল 4টার মতো পেজ আছে, আপনারা একটা একটা করে দেখে নিন। আমি জাস্ট এখন আপনাদের সাথে বেসিকটা ডিসকাস করতেছি, যে কোনো একটা বলি তাহলে ব্যাপারটা বুঝবেন। দেখেন এখানে ডাটা বেজ প্রশিক্ষণ অনাবাসিক, 11টি জেলায় 12টি কেন্দ্র আছে। তো এইখানে আপনার মেয়াদ হলো 2 মাস। আপনি কথাটা বোঝার চেষ্টা করবেন, মেয়াদ 2 মাস, 2 জানুয়ারি থেকে শুরু করে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হলো 15। তো এই 11টা জেলাকে কি ঢাকা জেলা 2টা কেন্দ্র আছে, তারপর মানে গাজীপুরে, এরপরে ফরিদপুর, শরীয়তপুর, সিলেট, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, লালমনিরহাট জেলা কার্যালয়। এই প্রশিক্ষণটা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। আপনার জাস্ট 500 টাকা দিয়ে, এই কোর্স ফিটা দিয়ে আপনি এখানে ভর্তি হবেন, শেষ আপনার কাজ। এরপরে আপনার 2 মাস প্রশিক্ষণ করবেন। এখন দেখেন যে প্রশিক্ষণ এবং ভাতা যাতায়াত, দৈনিক জনপ্রতি 100 টাকা করে সরকারের ছুটির দিন ব্যতীত উপস্থিতির ভিত্তি করে। আপনি ক্লাস করলেন না, আপনার টাকা চাইবেন, এটা হবে না। আপনি ক্লাস করবেন, আপনার নিশ্চিত থাকেন আপনার টাকা পাবেন। তো এই ক্ষেত্রে আপনি হিসাব করলে দেখা যায়, এই কোর্সটা যেটা 2 মাস, এরপরে কিছু কিছু কোর্স এটা ধরবেন 6 মাস, এরপরে আছে আরও বেশ কিছু ই আছে, কিন্তু মানে কম বেশ আছে। তো এখানে আপনার 6,000 থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনার ই কী বলে আপনার ভাতা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন আপনি জাস্ট এইটি একটু দেখেন, দেখার পরে আপনি আসলে কোনটাতে আগ্রহী আপনি সেইটা নিয়ে আগে একটু মানে জাস্ট ই করেন। করার পরে যে প্রশ্নটা আমাকে সবাই কম বেশি করবে, আমি সেটা ফার্স্টেই বলে দিই। দেখুন, প্রশিক্ষণ ও ভর্তির জন্য যোগাযোগ, আপনি কোথায় গিয়ে যোগাযোগ করবেন? প্রথম হলো উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, আপনার নিজের জেলাতে এই যুব উন্নয়ন অধিদপ্তরের কিন্তু কার্যালয় আছে, আপনি ওইখানে গিয়ে কথা বলতে পারেন। এরপরে কোঅর্ডিনেটর, ডেপুটি কোঅর্ডিনেটর, যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মীদের আপনার নিজের জেলা, আপনার এটা কিন্তু আপনি এটা খুঁজলেই এটা পেয়ে যাবেন। এরপরে হলো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর নিজ উপজেলা, আপনি যে উপজেলার ছেলে মেয়ে, আপনার উপজেলার দেখবেন যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু ডেফিনেটলি আছে। আপনি ওইখানে গিয়ে কথা বলবেন যে স্যার এই নিয়োগটা পাইছি, এখন আমি এটা কী করবো, আমি এখানে প্রশিক্ষণ নিতে চাই। ওরা আপনাকে 100% না 200% ওরা আপনাকে হেল্প করার জন্যই বসে আছে। আমি আবারও বলতেছি, ওরা আপনাকে হেল্প করার জন্যই বসে আছে। এই প্রশিক্ষণগুলো আসলে আপনার কী কী ধরনের কাজে আসবে? দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতার অভাবে কিন্তু আমরা বিভিন্ন গভর্নমেন্ট জবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না, কিংবা অ্যাপ্লাই করতে পারতেছি না। এই সমস্ত আপনার কর্মকাণ্ডে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রশিক্ষণগুলো এবং স্পেশালি এখানে প্রশিক্ষণ শেষে যে সার্টিফিকেটটা পাবেন, সেটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে কাজে আসবে, যেটা বলাই বাহুল্য। আপনারা জাস্ট একটু সার্কুলারটা নামা একটু পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। বন্ধুরা, এটা এত বড় অফার এই মানে লাস্টে এসা গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। আমার বিশ্বাস এটা আপনারা যদি একটু মনোযোগ সহ দেখেন তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন। আমি আর কথা বেশি লম্বা করলাম না বন্ধুরা, এরপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সারটা দেবার জন্য, নো প্রবলেম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।